কয়েন কি দাদু বাসায় পুলিশ আইছে কা? আরে আমি কেমনে কোন বাসায় পুলিশ আইছে কা বেটা? এখন সিভিলে আমারে যদি ধইরা দিতে আহে কাবিলা মনে হয় আনছে। আইসা দাদু আপনি টেনশন নিয়েন না, আমি আইতে আছি। আরে বেটা তুই চাপ বুঝবি না, কি চাপের মধ্যে আছি? আমার বেটা পুলিশ দেখলে হাত পাও কাঁপে বেটা, ঠেকে ঠেকে বাড়ি লাগে, বুঝতেছস না? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার। ভাইয়া কিছু কইবেন নি, একাবিলের বন্ধু এবং ছোট ভাই, নোয়াখালীর তো নাইছি ভাইয়া, বইয়েন না। দাদু আমি তো নিচে দাদু চানাচুর খাই। আরে বেটা তুই নিচে চানাচুর খাইতাছস, এদিকে তো বাসায় পুলিশ আছে বেটা, সিভিলে কইতাছে কাবিলার আত্মীয় বেটা। কয়েন কি দাদু বাসায় পুলিশ আইছে কা? আরে আমি কেমনে কোন বাসায় পুলিশ আইছে কা বেটা? এখন সিভিলে আমারে যদি ধইরা দিতে আহে কাবিলা মনে হয় আনছে। আইসা দাদু আপনি টেনশন নিয়েন না, আমি আইতে আছি। আরে বেটা তুই চাপ বুঝবি না, কি চাপের মধ্যে আছি? আমার বেটা পুলিশ দেখলে হাত পাও কাঁপে বেটা, ঠেকে ঠেকে বাড়ি লাগে, বুঝতেছস না? আপনি ডরায়েন না দাদু, আমি আইতে আছি। তাড়াতাড়ি আয়, তুই আইসা আমারে খালি বর্ডারটা পার কইরা দে ভাই, তাড়াতাড়ি আয় তুই। দাদু দাদু আমি হাবু দাদু। কিন্তু দাদু আমি তো আরে দেখলাম একটা গেদু পোলা দাদু, বাচ্চা ছেলে, আমি ওর জুতা দেখা টের পাইছি, পুলিশ, ওটা পুলিশ কাবিলা আনাইছে। তুই আমার এমন ভাবে লয়ে যাবি যাতে ওর চোখাচোখি আমার না হয়, ঠিক আছে? আমি যাই না, দাদু যায়। কোনায় যায়? কাশিমপুর। কাশিমপুর কোনায়? জেলখানায়। ভাইয়া কি পুলিশ লোক? না না, দাদু তো ওইখানে থাকে, দাদুর ঘর বাড়ি ওইখানে, স্থায়ী ঠিকানা। ও চাকরি করি, চাকরি। ভাইয়া আপনি কোন থানায় আছেন? না না, আমি কোনো থানায় মানায় নাই, ছোটবেলা একবার গেছিলাম, এরপরে আর যাই না। তাহলে আপনি কি করেন এমনিতে? ঘুরি ফিরি খাই। আচ্ছা তাহলে আপনি বিশ্রাম লাগে, হ্যাঁ দাদু চলেন। ওঠো মিয়া, দেখতেছো বড় ভাইরা খাড়া রয়েছে। আবু দাদা গরম পানি কর, আর ডিটারজেন্ট দে, আজকে যাবো না কোনো। আচ্ছা ঠিক আছে দাদা। জুতাটা খুলে রাখো না। না না ভাই, জুতাটা হরি আরাম হন যায়, শরীরে হিটে লাথি উঠতে মারতে একটু জোর আয়ে।
দাদু ভালো কোনো সংবাদ আজকে আসেনি? সব সংবাদই ভালো সংবাদ। তো পড়েন দাদু। তোমার জুতা লইয়া বাইরে দুয়ারের সামনে রাখো যাও। আরে ভাইয়া জুতা এখানে ইনে রাখুন চাইতো না, একটা রিস্ক আছে, কেউ যদি চুরি করে লই যায়। জুতা চুরি করবে না, দাও তোমার জুতার দিকে রেখে দাও, যাও সরাও। আপনি এখানে কি মনে করছেন, এখানে কি শুধু জুতা নেই, এখানে আর আবে জেনে নে রাখুন যেত না। এখানে জুতা আবার আবে কেমন তারা কথা? আরে ভাইয়া এখানে হইলে শরীরে যে হিট আয়ে আমি কেমনে করতে নেবে। এই হিটুয়া লাগবে না, তুমি লইয়া দাও তো যাও। এই জুতা দামি জুতা হোক আর কম দামি জুতা হোক তুমি লইয়া দাও, যাও। আমি তো রুমে যে গন্ধ আর জুতা এখানে ন রাখতাম না। ইয়ারে ভাই আমি প্রত্যেক কথা কথা এই করেন গিলাই আমি কি কুত্তা কামাইছে নি মানে পাশা ভাই মুই ধুব কা? আরে আবু ঠান্ডা লাগছে, ও ধুইতে পারবো না, তুই ধুয়ে দিস। আমার পায়জামাটাও ধুইয়া দিস, টয়লেটে আছে। বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে, এগুলো একখানা ধুই দিস। আরে তোগো বেটা আমি যখন ধুইতে কমু তখনই তোকে মনে পড়লো, তোরা আগে ধুইতে কইতে মানুষ নাই না? আমি এমনি কইতাম ভাই, আমি আমরা যে ধুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে, এটাও দিয়ে দি। ইয়ালে না কইলাম আমারটা আগে ধুইস পরে ওটা দিস। দাদু তাহলে আমারটাও একসাথে ধুইয়া ফেলাই। হ্যাঁ ধুইব নে, কারণ বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে, এনে কিছু মেম্বার আনতে হইব। আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লই আনব। কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন? এরা কারা দাদু? আরা কি মদের গ্রামে? আরে বেটা ভাই ব্রাদা, একজন মনে কর রেপ কেসের আসামি, একজন নারী নির্যাতন, একজন চোরা চালানি, একজন ড্রাগ ডিলার, এইসব আর কি। তো ভাই হিগুন থেকে কাশিমপুরে হিগুন আমগো প্রেডিক্ট কি করব? আমগো প্রেটা আমরা হইছে হলাইন মানুষ, আমরা হড়ালে করে বাপ মা পাড়েছে ঢাকা ছাড়া হড়ালে করতে, হিগুন লগে থাকতে থাকতে তো আমরা আমন তো মানুষ হই যাই, তাই না? ভাই এক কথা তো খারাপ বলতাছ না, বল তুই বল শেষ কর। আরে তাইলে তোরা আমি বাদ দিলাম, তোরা তো কিছু ভাই ব্রাদার লয় এরকম ফাঁকা বসায় তো আমি থাকতে পারি না। আপনারা না থাকতে পারলেন কিরবেন, হয় চলে যান নাইলে এনা থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে, কিছু তো করার নাই ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনার একটা কথা কই, আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই, আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেবো, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম। অকি শুভ তোর ধুইতে হবে না, আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বউ আর একে দিই, বাসাটা একটু বড় বড় লাগবে, আনে কাজ কাম করতে হইবে না, বুঝছো? তোমার বউ এলে বুয়ার টেঙ্গা কি তুমি তুমি দিবে না তো বাবা দিব? অকি আমরা কি বাসা ভাড়া দেই না? কাপড়টি লয়ে যা, বুয়া আসবে সে ধুইয়ে দেবে। আরে কখন বুয়া হয় বেটা, আমি পরমু না? আমার পায়জামাটাও দিয়ে দিস।